যশোরের অভয়নগরে কৃষক লীগের ইফতার পার্টি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন উৎপল ঘোষের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। শিল্পবন্দর শহর নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের উদ্যোগে আজ 19 এপ্রিল রোজ মঙ্গলবার এক ইফতার পার্টি ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদের সভাপতিত্বে জনাকীর্ণ ইফতার পার্টি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুধীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাহাউদ্দিন ইকবাল, ফয়েজ আলম মনির ও আসাদুজ্জামান আসাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সর্দার অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর সহ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত দাস ও প্রকৌশলী আরশাদ পারভেজ সহ আরো অনেকেই।